ঠিকঠাক মতো খাইতে পারতেছি কি পারতেছ না আমি জানি না, ওরা ধরলে বুঝতে পারবো। দেখি এটার কি অবস্থা, দেখি ও খুব এটা খাইতে পারতেছে না, ঠোঁট যে বেকার বেকা কেমনে খাবে বলেন। আশা তো করি ঘর চিনা ফেলছে ও, আশা করি ঘর চিনা ফেলছে, যেহেতু মনে করেন ছুইটা গেছিল আবার বাসায় আসছে, তার মানে ঘর চিনা চিনা গেছে। ছাইড়ে দিলে কি করে দেখি, এই যে বসছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা আসলে আমাদের ট্যুর শেষ করলাম। আমরা তো প্রথমে আপনার এই নৌসুন্দি ট্যুর করেই চিটাং ট্যুরে গেছিলাম। তো ট্যুর মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়া শেষ হয়েছে। আজকে আসলাম, অনেক ভিডিও আছে আপনাদের জন্য, অনেকগুলো ভিডিও। এই ভিডিও আস্তে আস্তে একটা 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 করে ইনশাল্লাহ আপনারা পাবেন। তো এখন আসার পরে আজকে প্রথম থরের ঘরে আসলাম। এই বাচ্চাটা ঠান্ডা লাগছিল এবং চোখ উঠছিল, আমরা এটারে ভিতরে রেখে গেছিলাম। এখন চোখের কি অবস্থা দেখি, আর চোখ মোটামুটি আল্লাহর রহমতে সাইরা গেছে, তেমন কোনো প্রবলেম দেখতেছি না। ঠান্ডা আছে একটু দেখি, আপনারা অনেকেই বুঝতে পারেন না ঠান্ডা কীভাবে চেক করতে হয়। আপনাদেরকে দেখাই, এই নাকের এই জিনিসটা যদি ভেজা থাকে তাহলে ও ঠান্ডা আছে, আর যদি ভেজা না থাকে তাহলে ও ঠান্ডা নাই। ও ঠান্ডা মোটামুটি সেরে গেছে, এখন যেটা আছে এটা কোনো ব্যাপার না। যাও, আচ্ছা এই গেল হচ্ছে ঠান্ডার বিষয়। এবার হচ্ছে আপনার এইখানে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, এই দুইটা বাচ্চাকে সরায় ফেলছে। একটা হচ্ছে রেসারের বাচ্চা, রেসারের একটা বাচ্চা বড় হয়েছে আর একটা বাচ্চা বড় হয় নাই এখনও, ওই বাচ্চাটা আমরা ওখানেই রেখে দিছি। আর এই বাচ্চাটাও বড় হয়ে গেছে, এই বাচ্চাটাকে ইনশাল্লাহ আমরা কালকে বের করে দিব, আল্লাহ যদি চায় কালকে আমরা ওকে বের করে দিব। ও এখন এখানেই থাক, কালকে বের করবো ওকে। আর এই মাদিটা আমি আমারই কবুতর আরেকজনের কাছে ছিল, নিয়ে আসছি। ওরও ঠান্ডা ছিল, এখন দেখা যেতেছে ঠান্ডা মোটামুটি সেরে গেছে। তো ওকেও আমরা আজকের মধ্যে বাইরে নিয়ে চলে যাব। এখানকার এই বাচ্চাটা এটা বাতিল হয়ে গেছে, এটা বাঁচার কোনো সময় এটা তার মানে বাঁচলেও কোনো লাভে আসবে না আমার কাছে মনে হয় না। আর বাকি তো থর খালি আপনারা জানেনই। আর এখন আমি একটা বিশাল সমস্যায় ভুগতেছি, সেটা হচ্ছে আমার এই যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, আমার মুরগির বাচ্চা প্লাস মুরগি আমার কবুতরের পা খাইয়ে ফেলতেছে। কবুতরের পা খাইয়ে ফেলতেছে কিভাবে আপনাদেরকে দেখাই। আমার একটা কবুতর আমি আসার পরে কালকে রাতে ছাদে এসেই দেখি ওর অবস্থা একেবারে বেগার তা খারাপ। কোথায় বাচ্চারা, তুরিবাদের বাচ্চাগুলো কোথায়? তুরিবাদের বাচ্চা, তুরিবাদের একটা বাচ্চা দেখলাম আপনার পায়ের আঙ্গুল খায় ফেলছে একেবারে, এই যে নিচে আছে। এই দুইটা বাচ্চাকে মনে করেন আপনার মুরগিতে পা খায় ফেলতেছে। বের করি, বের করলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা। এই সরো, এই যে তুরিবাদের এই বাচ্চাটার কালকে আইসা রাতে আইসাই আমি ট্রিটমেন্ট করলাম। দেখি দেখেন বাচ্চাটার অবস্থা করছে কি পায়ের মুরগিতে, দেখছেন? এটা কিন্তু কোনো পক্স টক্স কিচ্ছু না এখানে। আরে বেরো পা, এই দেখেন এটা মুরগিতে এমন কামড় দিছে। মুরগি ঘটনা হয় কি, যখন আমরা ওই দুইটা মুরগি ছাড়ি, ওইখানে যে দুইটা মুরগি দেখতেছেন না, ওইখানে যখন এই দুইটা মুরগি ছাড়ি, এই মুরগিগুলো আইসা নিচে যে খাবারগুলো পড়ে থাকে সেগুলো খাওয়ার জন্য আসে, আইসা আপনার কবুতরের পাতে, বাচ্চার পাতে কামড় দেয়। বড় কবুতর তো আর পারে না, বাচ্চা কবুতরের পায়ে কামড় দেয়। এটা দেখছেন কামড়ায় কি করছে অবস্থা, এই যে এটা তো দেখাইতেছিলাম, দেখেন কবুতরটার পায়ের অবস্থা করছে কি, দেখছেন কামড় দিয়া এখান দিয়া মাংস ছুটাই ফেলছে। এই যে এই জায়গার মাংস ছুটাই ফেলছে, শুধু এইটা না আরো বাচ্চা আছে, এগুলো সবগুলারে কামড়াইতেছে। বাচ্চা কই, আরো নিচে আছে বাচ্চা, রাখেন। এই যে এই যে এই বাচ্চাটারও একই অবস্থা, এটার করছে কি, এটা ছোট বাচ্চা বাইর করছে, পায়ে পক্স হইছে, এই পক্সটা ই করছে। কাকা ধরেন তরে, এটার কামড়াইছে হচ্ছে এই যে এই পায়ে, দেখছেন? মুরগি মনে করেন কবুতর সব আমার খায় ফেলতেছে, কি যে একটা সমস্যা করছি। এখন মুরগি আর ছাড়বো না চিন্তা করছি, মুরগি এভাবেই থাক, মুরগি আর ছাড়বো না যে কদিন বাচ্চাগুলো একটু বড় না হয়। অন্য খাঁচায় কোনো প্রবলেম হইতেছে না, এই খাঁচায় কিন্তু কোনো প্রবলেম নাই। এই খাঁচায় দেখেন এগুলোর বয়স মোটামুটি বেশি, এগুলার একটারও ধরতেছে না, কিচ্ছু করতে পারতেছে না, ওরা অ্যাডাক করতেছে খালি বাচ্চা কবুতরগুলারে, শুধু বাচ্চা কবুতরগুলারে একটার পর একটা অ্যাডাক করতেছে। আজকে কবুতর আইসাই ছুটটা দিলাম, আর সাইডের কবুতরগুলোর কি অবস্থা একটু দেখা দরকার। এই
এটা হচ্ছে ঠোঁট ঠোঁট যে ভাঙা কবুতরটা, ওই কবুতরটা অপূর্ব বাইরে এনে ছাড়ছে। তো এইটা এখন ঠিকঠাক মতো খাইতে পারতেছি কি পারতেছে না আমি জানি না, ওরে ধরলে বুঝতে পারবো। দেখি এটা কি অবস্থা, দেখি ও খুব এটা খাইতে পারতেছে না, ঠোঁট যে বেকার বেকা কেমনে খাবে বলেন। দেখছেন দুই ঠোঁট চলে গেছে দুই দিকে, এই জায়গার হাড্ডিটা নাই তো, চাপার হাড্ডিটা থাকলে মনে করেন ঠোঁটটা সোজা হইতো, চাপার হাড্ডিটা তো ঠিক নাই। এখন এইটা শেষ শেষ পরিণতি কী হবে আমার জানা নাই, ঘর টোর তো আগে থেকেই চিনে। আমার থরের কবুতর অনেকগুলো রেস্টে দেওয়া ছিল, এগুলার এখন কি অবস্থা, আর কিছুদিনের মধ্যে বেশ কিছু কবুতর থরে দিব। খয়রা গলাটা ভাইব্রেশন করতেছে, এইটা দেখি ইমিডিয়েটলি পেয়ার দিব, খয়রা গলা না তো ফুল্লি গলা। আর এই যে কবুতরটা ওর কি অবস্থা আগে দেখা দরকার সবার আগে, কারণ পুরে যাওয়ার আগে ও ব্যাক আসছিল, ব্যাক আসার পরে আর আমি তো আর খাঁচা রেখে গেছিলাম, এখানে গলার মধ্যে ঘা ছিল, এটা সেরে গেছে আলহামদুলিল্লাহ, গলার ঘাটা সেরে গেছে ওর, ওর একটু বৃষ্টিতে ভেজা দরকার। আশা তো করি ঘর চিনা ফেলছে ও, আশা করি ঘর চিনা ফেলছে, যেহেতু মনে করেন ছুইটা গেছিলো আবার বাসায় আসছে, তার মানে ঘর চিনা চিনা গেছে। ছাইড়ে দিলে কী করে দেখি, এই যে বসছে এখন, ছাড়া আছে ছাড়াই থাক, আস্তে আস্তে ঘরটা প্রপারে ই করুক, ঘরটা চিনা ফেলুক। এই কবুতরটা ছুটাবো নিয়ত করছি আর কি, এই কবুতরটা আবার পাল্লা দিব। এই সাইডের নরগুলার কি অবস্থা, এগুলো মোল্টিং ক্লিয়ার হইলে এগুলো ভাদ্র মাসে আবার পেয়ার দেওয়ার ইচ্ছা আছে। ভাদ্র মাসে আপনার আমার কিন্তু এখন মনে করেন বুড়া কবুতরের সংখ্যা অনেক কম, আমি বুড়া কবুতর অনেক কমায় ফেলছি। আমার ইচ্ছা হচ্ছে আমার যেই কবুতর ছুটে আসবে ওই কবুতরের বাচ্চায় আমি করবো, এর বাইরে কোনো কবুতর করবো না। এতে সুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কবুতর কম পালা লাগবে, মানে নর্মালি আগে যেমন ছিল এগুলার মা বাবা ছিল, যেগুলো এখন ছুটছে এবার বাচ্চা করছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বাচ্চা করছি হচ্ছে ছোটা কবুতর যেগুলো ওই সব কবুতরই বাসায় এনে আপনার ছুটে আসার পরে বাচ্চা করছি। তো আমার টার্গেট হচ্ছে এবার যে কবুতরগুলো আছে এগুলোই লাস্ট বাচ্চা করে বাকি যা আছে বুড়া কবুতর সব ছেড়ে দিব, এগুলো রাখবো না আমি আর, যেটা আমার প্ল্যান আসলে। দিয়ে আমি শুধুমাত্র আমার যেটাই উড়ার কবুতর থাকবে ওইটাই ছোটা কবুতর থাকবে। এই যে মাদিটা উঠতেছে, লেচকাটা মাদিটা দেখছেন, যেটা অন্য বাসায় চলে গেছিল। তবে যেই কাজটা করছে আমি তো আপনাকে চিনতে পেরেছি কে কাজটা করেছেন, ঠিক আছে? তো আপনার সাথে দেখা করতে আসতেছি, আপনি রেডি হন, আপনার বাসায় যাবো, একটু দাওয়াত টাওয়াত খাবো আর আপনার সাথে কিছু কথা বলবো। এবং কেন করছে না করছে আপনাদেরকে এটা আমি পরে জানাবো, ঠিক আছে, যে সে কেন কাজটা করছে এই আর কি। তো দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।